কানাডায় আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেই দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দলের এমপিদের আক্রমণের তোপের মুখে পড়েছেন। জানা গেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন তার রাজনৈতিক দল লিবারেল পার্টির ২৪ জন আইন প্রণেতা। চিঠিতে ট্রুডোকে আলটিমেটাম দিয়ে এমপিরা বলেছেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। অবশ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি পদত্যাগ না করলে দলগতভাবে কি ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করেননি এমপিরা। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বুধবার রাজধানী অটোয়ায় একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল কানাডার সরকারদলীয় এমপিদের। তবে সেখানে ট্রুডো বা তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার কোনো সদস্য ছিলেন না। উপস্থিত এমপিদের নিজেদের বক্তব্য দেওয়ার জন্য ২ মিনিট করে সময় দেওয়া হয়েছিল। বৈঠক সূত্রে জানা গেছে, অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন। অনেক আইন প্রণেতা অবশ্য এই দাবির বিরোধিতা করেও বক্তব্য দিয়েছেন। বৈঠকে মোট ১৫৩ জন এমপি উপস্থিত ছিলেন। গত ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর পদে রয়েছেন জাস্টিন ট্রুডো। তবে সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তার। আবার একই সময়ে বাড়ছে লিবারেল পার্টির প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা। জরিপ বলছে, জনপ্রিয়তার নিরিখে সম্প্রতি লিবারেল পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টি। আগামী ২০২৫ সালে পার্লামেন্ট নির্বাচন হবে কানাডায়। দলের শীর্ষ নেতা হিসেবে সেই নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দেওয়ার কথা ট্রুডোর, কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামায় সামনের নির্বাচনে তার নেতৃত্বের উপর ভরসা রাখতে পারছেন না দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কানাডার রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, কানাডা প্রবাসী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন ও তিক্ততা ট্রুডোর জনপ্রিয়তা হ্রাসের জন্য অনেকাংশে দায়ী। তবে ট্রুডো বিদায় নিলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটি এমনও নয়, কারণ আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়ে আনতে পারবেন লিবারেল পার্টির মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন নেতা আর নেই। অর্থাৎ এক কথায়, এই মুহূর্তে দলের ভেতর ট্রুডোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।